লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেট থেকে 21 বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 21 বছর বয়সী টিডি বাকেরের মৃতদেহ পাওয়া যায় 8 ফেব্রুয়ারি রাত 8:26 দিকে। পুলিশ জানায় তারা ঘটনাস্থলে টিডিকে অচেতন অবস্থায় পায়। পরবর্তীতে প্যারামেডিক্স চেক করে দেখে সে সেখানেই প্রাণ হারিয়েছেন। গত 9 ফেব্রুয়ারি পোস্টমর্টেম করা হয় টিডির। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি পুলিশ। এদিকে পুলিশ জানিয়েছে 8 ফেব্রুয়ারি লাইম হাউসের ডর স্ট্রিটে রাত 10:00 থেকে 12:00 দিকে টিডির সাথে 6 জন মানুষকে দেখা গিয়েছে। এদিকে এই ঘটনায় সন্দেহজনক হিসেবে 20 বছরের এক নারীকে আটক করেছে পুলিশ। এই ঘটনা সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করেছে মেট পুলিশ। রুমানা রাখি, রানার টিভি, UK।